বলে দিলে তো আর ছবির মজা থাকবে না। আমরা আর্টিস্ট, হ্যাঁ আমাদের আসলে কামব্যাক বলে কোনো শব্দ নাই। এটা প্রস্তুতি কেমন এটা বলি মানে বলবো না ঠিক মতন, কারণ প্রস্তুতি তো নিচ্ছি, কারণ আমাদের শুটিংটা শুরু হবে আরো পরে। সো আমাদের পাবলিকেরও কিছু ডিমান্ড আছে, আমাদের ভক্তদের, আমাদের যারা হচ্ছে আমাদের সিনেমা দেখতে যাবে, আমাদের দর্শকদের, তাদের কিছু ডিমান্ড আছে আমার প্রতি। সো সবাই বলেছে একেবারেই মানে ফিট না হয়ে কাজ করতে না, তো তাদের কথাও তো আমাদের রাখতে হবে। তো আমাদের প্রডিউসারকে অনেক মানে ধন্যবাদ যে তারা আমাকে সহযোগিতা করছে, এবং তারা বলেছে যে শাবনূর তুমি যতদিন ফিট না হবে ততদিন কিন্তু কাজটা আমরা তোমাদের আমার জন্য অনেক স্যাক্রিফাইস করেছে তারা, আরও আগে ছবি শুটিং হওয়ার কথা ছিল, তো তারাই বলেছে শাবনূর আর একটু ফিট হও তাহলে ইনশাল্লাহ তোমরা কাজটা ভালো হবে আর কি, দর্শকদের দেখতেও ভালো লাগবে। সো এই কারণে একটু সময় নিচ্ছি, ডাইরেক্টরের কাছে চেয়ে নিয়েছি যে আমাকে একটু সময় দিতে হবে যাতে কাজটা ভালো হয়, মানুষের পছন্দ হয়। আর বরাবরই তো নতুন পরিচালকদের পছন্দ করি, কারণ অনেকেই ছিল নতুন, আমাদের মানিক ভাই, তারপরে আমাদের আমার সাথে যারা অনেকে কাজ করেছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর থেকে, তারপর আজাদি হাসান, ফিরোজ বলেন, তারপরে অনেকেই নতুন ছিল, তারা নতুন হিসাবেই কাজ করেছে। তো নতুনদের আসলে সহযোগিতা করা উচিত, এবং আমি নতুনদেরকে পছন্দ করি, সবসময় চাই যে নতুনরা কিছু একটা করুক, নতুনদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক।